উদ্যোগীর হাতত ধরে দক্ষিণ পূব এশিয়ার দেশ লাওসত বাণিজ্য আরম্ভ করেছে দেশের আখাড়ির উদ্যোগীসকলে। টাটা বিড়লা আদি দেশের আখাড়ির উদ্যোগ গোষ্ঠীরও ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে পড়া এই অসমীয়া উদ্যোগীজনের সহযোগতে লাওস সরকারে দেশখনত উদ্যোগীকরণের সপোন দেখিছে। ভারতীয় উদ্যোগপতিসকলের উদ্যোগ বাণিজ্যর শেহতীয়া লক্ষ্যস্থান হয়ে পড়েছে দক্ষিণ পূব এশিয়ার দেশ লাওস। এই দেশখন উদ্যোগীকরণের শেহতীয়াভাবে আগ্রহী হয়ে উঠেছে টাটা বিড়লা প্রমুখ্যে ভারতের আখাড়ির উদ্যোগ গোষ্ঠীসমূহ। এই উদ্যোগপতিসকলের লাওস যাত্রার আঁরর মূল ব্যক্তিরূপে বিবেচিত হয়েছে এজন অসম সন্তান। এই অসম সন্তানের হাতত ধরে উদ্যোগীকরণের সপোন দেখিছে লাওসে তেওঁ হবিব চৌধুরী। হবিব নগাঁও জেলার হোজার সন্তান। হবিবর উদ্যোগতে অলপতে লাওসের রাজধানী ভিয়েটিয়েত অনুষ্ঠিত হয় লাও ইন্ডিয়া বিজনেস ফোরামের এখন গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকত অংশ লৈ কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা মন্ত্রী পবন কুমার বাঞ্চালে স্পষ্টকৈ কয় যে লাওস এটা ভারতীয় উদ্যোগপতিসকলের অন্যতম আকর্ষণের স্থলী। मैं समझता हूं कि यहां जो माहौल एक बन रहा है, ये चाहते हैं कि बाहर से लोग आके यहां इन्वेस्ट करें, तो उसके लिए जो हमारी कंपनीज इंडिया की हैं उनको स्कोप है आगे को। ये इनके कुछ रूल्स वगैरह की कहीं ना कहीं कोई डिफिकल्टी है, वो उसको दूर करने का ये कर रहे हैं। और आने वाले दिनों में एक अच्छा माहौल, आपस में जो ट्रेड है दोनों देश के बीच में जो अभी कम है, वो बहुत बढ़ाया जा सकता है। लाओसत प्रतिष्ठित उद्योगपति हबीब আগরের ব্যবসায়ের পর জলবিদ্যুৎ প্রকল্পলক বিস্তৃত হবিবর উদ্যোগের সাম্রাজ্য প্রবাসত প্রতিষ্ঠিত এই অসমীয় উদ্যোগপতিজন এতিয়া নিজের সফলতাক যথেষ্ট উৎফুল্লিত। লাওসত আরো একটা কথা আছে যে ল্যান্ড আছে, মানুষ ভাল, ফার্টিলাইজ ল্যান্ড আর ওয়েদারও আমার অসমের নিচিনা, গতি বহুত লট অফ অপরচুনিটি আছে। এগেইন মতো আহি গেছিল, কন্ট্রাক্ট হয়ে গেছে, আই ফিল মো কমফর্ট হিয়ার। আর অফকোর্স মানে সদায় অসম মিস করে থাকো, আর যে সময়ত অসমত হাজার হাজার যুবকে কর্মসংস্থাপনের অভাবত হাহাকার করে আছে, সেই সময়ত নিজের প্রতিভাৰে বিদেশত প্রতিষ্ঠিত হয়েছে এই যুবকজন। কেবল নিজে প্রতিষ্ঠা হওয়াই নহয়, এখন দেশকো সপোন দেখুৱাত সফল হয়েছে এইজন অসম সন্তানে। ভিএটিএ সিটির উৎপল বৰুৱা, DY365।